জাকির হোসেন রাজু পরিচালিত পোড়ামন-২ নির্মাণের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রকাশিত হলো পোড়ামন-২ চলচ্চিত্রের পোস্টার। সিনেমাটির অফিসিয়াল পেজে পোস্টারটি প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখা গেছে বোরকা পরা অসংখ্য নারীর ভিড়ে দাঁড়িয়ে আছেন এই প্রথম বড় পর্দায় পা রাখা সিয়াম। তার সামনেই নবাগত পূজা চেরীকে দেখা যাচ্ছে নতুন লুকে। তবে সিনেমাটি মুসলিম সেন্টিমেন্ট নিয়ে তৈরি কিনা তা নিয়ে এখনই কিছু বলতে রাজি নয় নির্মাতা। জাকির হোসেন রাজু পরিচালিত পোড়ামন সিনেমাটি 2013 সালে 14 জুন মুক্তি পেয়েছিল। এই সিনেমার সফলতার কারণেই চলতি বছর পোড়ামন-২ নির্মাণের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। আরও খবর জানতে আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন।